উপস্থাপনায় বোলপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা এবং বোলপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রীবৃন্দ, গানের ঝর্ণা ধারায় জড়িয়ে থাকা লোকসঙ্গীতের নানা বৈচিত্র্যময় সহস্র ধারার পাশাপাশি নাগরিক মননশীলতা ও সাংগীতিক বোধের সমন্বয়ে গড়ে ওঠা বাংলা আধুনিক গানের বিপুল সম্ভার, বাংলা গানের ভুবনকে অপরূপ মাধুর্য ও সৌন্দর্যে পূর্ণ করে তুলেছে। আবহমান কাল ধরে খ্যাত অখ্যাত অগণিত সৃষ্টিশীল মানুষের অবদানে তা বৈচিত্র্যময় ও সমৃদ্ধতর হয়ে চলেছে। বাস্তবে এ যেন পাহাড় চূড়ার উৎস মুখ থেকে সহস্র ধারায় উৎসারিত ঝর্ণার সঙ্গেই তুলনীয়। ছোট বড় নানা ধারায় নেমে এসে সম্মিলিত হয়ে এক বেগবান প্রবাহে তা ধাবিত হচ্ছে সমুদ্রের অভিমুখে। আজকের এই সন্ধ্যায় আমাদের গীতি আলেখ্য গানের ঝর্ণা তলায় বিনম্র শ্রদ্ধার সঙ্গে নানা স্বাদের বাংলা গান পরিবেশন করে শ্রোতাদের মনকে গীতি সুধা রসে আবিষ্ট করে তোলাই আমাদের উদ্দেশ্য। নীল আকাশের বুকে পুঞ্জ পুঞ্জ সাদা মেঘের আনাগোনা, বাতাসে ভেসে আসা শিউলি ফুলের সুবাস, মৃদু হাওয়া স্পর্শে আন্দোলিত কাশবন, এ সব কিছুই আসন্ন শারদোৎসবের বার্তা বয়ে আনছে। বছর ভর অন্তহীন প্রতীক্ষার অবসানে উমা আসছেন তার পিতৃগৃহে, সেই পরমানন্দেরই প্রকাশ ঘটে আগমনী গানের কথা ও সুরে। মায়ের এই আহ্বান গানের মধ্য দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানের সূচনা করছি। Thank you.
কি পর্বতমালা সর্বোল প্রান্তর শ্যামল বনভূমি, শুনিন সাগরের উত্তাল জলোচ্ছ্বাস, এমন কত প্রাকৃতিক বৈচিত্র্য ও সৌন্দর্যে আমাদের এই দেশ অতুলনীয়। প্রকৃতির সেই অমোঘ আহ্বানে সারা দিতে সদা প্রস্তুত আমাদের এই ভ্রমণ পিয়াসী মন। আমাদের এই ভ্রমণ পিয়াসী মন নিয়ে যায় সবুজ পাহাড়ের দেশে। Thank you.
রাম ছাড়া এই রাঙামাটির পথ আমার মন ভুলাইবে। রাঙামাটি অর্থাৎ লাল মোরামের রাস্তার কথা বললে মনে পড়ে যায় আমাদের বীরভূমের কথা। সেই রাঙামাটির পথে আমরা হাঁটি মাদলের তালে তালে, বাঁশির সুর শুনে। বাঁশি এবং মাদলের যুগলে আমাদের মন নেচে ওঠে এই গানে। Thank you.
পূর্বাঞ্চলের অন্তর্গত বাংলার এক প্রান্তবর্তী জেলা পুরুলিয়া। উপজাতি জনগোষ্ঠী অধ্যুষিত এই রুক্ষ লাল মাটির দেশের অনেকখানি শাল সেগুন ইত্যাদি গাছগাছালির জঙ্গলে পরিপূর্ণ। এখানকার বৈচিত্র্য রহস্যময় প্রকৃতির অমুক আহ্বানকে উপেক্ষা করা যায় না। সেই আহ্বানে আমাদের মন লাল পাহাড়ের দিকেই চলে যায়।
মানুষের মনকে আকৃষ্ট করে তোলে, আর রবি ঠাকুরের গানের মাধ্যমে প্রকৃতিকে চেনা সে এক অপূর্ব ব্যাপার। আকাশে ঘন মেঘে নিবিড় ঘন ঘটায় আচ্ছন্ন বর্ষা। তাহলে চলুন এই বর্ষায় বাউলকে সঙ্গে রেখে দেখে আসা যাক প্রকৃতির রূপ।
শেষের ম্লান রক্তিমালয় রেঙে ওঠা শালবনের অপরূপ সৌন্দর্য প্রকৃতির এক অনন্য রূপ। শালবনের প্রান্তে বেলা ডুবলেও আমাদের গানে কিন্তু বেলা মোটেও ডোবেনি। Thank you.
উচ্চারণ করলেই আমাদের চোখের সামনে ভেসে আসে বাউল গোষ্ঠীর ছবি। বাউল গানে যেমন প্রাণীর মানুষকে খুঁজে পাওয়ার জন্য আকুলতা পরিস্ফুট হয়, তেমনি কীর্তন গানেও ভক্ত ও ভগবানের ঐকান্তিক মিলনের আকাঙ্ক্ষা প্রকাশিত হয়। এতক্ষণ তো আমরা নানা সালের গান শুনলাম, এবার না হয় ফিরে আসা যাক মাটির গানে। Oh,
শুভরাত্রি জানিয়ে আজকে সন্ধ্যার এই বিশেষ অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করা হলো। গ্রন্থনায় শ্রী মীনাক্ষী রঞ্জন ঘোষ মহাশয় আমাদের পাশে থাকার জন্য তাঁর কাছে আমরা চিরকৃতজ্ঞ। নমস্কার।